Baya assalamualaikum. Baya ভালো আছেন? জি ভাই ভালো আজকে আসলাম খুচরা বাজারে। আজকের বাজারে শাকসবজি, বেগুন, গাজর, কাঁচামরিচ, ফুলকপি কত করে খুচরা বিক্রি করছে সেগুলো তথ্য জানিয়ে দিবে আমাদের রশিদ ভাই। তার সাথে জানিয়ে দিবে আজকের মাল তার কত করে কিনা আর কত করে বিক্রি করতেছে। আচ্ছা ভাইয়া, আজকের খুচরা বাজারে আপনি ফুলকপি কত টাকা কেজি বিক্রি করতেছেন? 36 টাকা কেজি বিক্রি করে 35 টাকা এরকম। আজকের বাজারে আপনি খুচরা বিক্রি করতেছেন 35-36 টাকা কেজি? 36 টাকা। আর আপনার কিনা 30 টাকা কেজি? আচ্ছা, তারপরে শসা আজকের বাজারে আপনি কত টাকা কেজি বিক্রি করতেছেন? শসা হলো আজকে হলো আমার কিনা হলো এগুলা শসা কিনা হলো আমার 35 টাকা বিক্রি করতেছি 40 টাকা। ও আচ্ছা, এই 10 কিনে নাই তাহলে 36 টাকা 38 টাকা বিক্রি করতেছি। দর্শক, শসা রশিদ ভাইয়ের কিনা হচ্ছে আপনার 35 টাকা আর রশিদ ভাই বিক্রি করতেছে 40 টাকা কেজি, 1 কেজি করে বিক্রি করতেছেন খুচরা। আর যদি কেউ 10 কেজি 20 কেজি নেয় তাহলে সেক্ষেত্রে 2 টাকা 1 টাকা কেজিতে আরো কম বিক্রি করতে পারেন। আচ্ছা, আপনার সামনে যে কাঁচামরিচ গুলো দেখা যাইতেছে, এই কাঁচামরিচ গুলো আজকের বাজারে আপনি কত টাকা কেজি খুচরা বিক্রি করতেছেন? এগুলো কিনা আমার লাগে 55 টাকা কেজি, আমি বিক্রি করতে 60 টাকা কেজি। ও আচ্ছা, কাঁচামরিচ 55 টাকা কেজি আজকের বাজারে আপনার কিনা আর বিক্রি করতেছেন 1 কেজি করে 60 টাকা কেজি। আচ্ছা, তাহলে কেজিতে আপনি 5 টাকা করে লাভ করতেছেন। কেজিতে 5 টাকা, কেউ যদি 10 কেজি নিতে চায় 5 কেজি নিতে চায় তাহলে সেক্ষেত্রে আপনি 2 টাকা কেজিতে লাভ করবেন। আরো কম বিক্রি করতে পারেন। আচ্ছা, আপনার এখানে যে গাজর গুলো দেখা যাইতেছে, এই গাজর গুলো আজকের খুচরা বাজারে আপনি কত কেজি বিক্রি করতেছেন? হ্যাঁ, যদি কেউ যদি 5 কেজি নেয় তাহলে 100 টাকা পারলাম। হ্যাঁ, আর যদি আপনি মূলত গাজর 1 কেজি নেয় তো পরিচিত যারা আছে অনেকে 20 টাকা কেজি দিয়ে দিই, সব তো কাস্টমার আমাদের জানা সবে অনেকে পরিচিত। আচ্ছা, 1 কেজি বিক্রি করি। আর আচ্ছা, 1 কেজি করে আপনি সবার কাছে কত করে রাখতেছেন? 25 টাকা কেজি। আজকের বাজারে 1 কেজি করে গাজর আপনি 25 টাকা কেজি করে বিক্রি করতেছেন? জি। আচ্ছা, তারপরে হচ্ছে লেবু, এই লেবু কি আপনি আলি বিক্রি করতেছেন না কেজি? লেবু আমার কেজি কেজি কিনা আমি সবে কেজি বিক্রি করি। আচ্ছা, আপনার কত করে কেজি কিনা লেবু? আজকে বাজারে কিনা হলে আপনার আমার এগুলা কিনা 45 টাকা কেজি, 40 টাকা কেজি, দুই কোয়ালিটি লেবু আছে, আমি 40 টাকাটা কিনে নিয়ে আসছি। আচ্ছা, আমি 45 টাকা কেজি বিক্রি করতেছেন। দর্শক, আজকের বাজারে ছোট সাইজ লেবুটা রশিদ ভাই বিক্রি করতেছে 45 টাকা কেজি, তার কিনা 40 টাকা। আর বড়টা কত করে বিক্রি করে লেবু? বড়টা 50 টাকা কেজি বিক্রি করে। বড়টা 50 টাকা কেজি না? 50-60। বড়টা 50-60 টাকা কেজি বিক্রি করতেছেন। হালি তো বিক্রি করেন না? না, হালি বিক্রি করেন না। হালি বিক্রি করেন না? আচ্ছা, এগুলা কি দেশি বেগুন না? জি, এগুলা দেশি বেগুন, আমাদের এলাকার বেগুন। এটা এলাকার বেগুন না, খুব সুন্দর বেগুন। আজকের বাজারে খুচরা কত করে বেগুন বিক্রি করতেছেন 1 কেজি করে? জি, এই বেগুনটা হলো কি আপনার এই মানে এটাকে বলা হয় আমাদের থোর বেগুন, কলার থোর যেরকম হয়, হ্যাঁ হ্যাঁ, সেটাকে থোর বেগুন বলা হয়। তো সেক্ষেত্রে আমরা এই বেগুনগুলো আমার আজকে কিনা হলে 25 টাকা কেজি, 30 টাকা কেজি বিক্রি করতেছি। ও আচ্ছা, আজকের বাজারে আপনার 25 টাকা কেজি বেগুন কিনা আপনি বিক্রি করতেছেন 30 টাকা কেজি, এটা কলাস থোরের মতো দেখা যাইতেছে না? থোর, এটা থোর বেগুন না। আচ্ছা, আপনার এখানে যে শাকগুলো দেখা যাইতেছে, শাকগুলো আজকের বাজারে কত করে বিক্রি করতেছেন কেজি? শাক কিনা লাগে আপনার আমার 16 টাকা কেজি। হ্যাঁ, তো আমি সেক্ষেত্রে শাক 20 টাকা কেজি বিক্রি করতেছি। আচ্ছা, আজকের বাজারে আপনি 16 টাকা কেজি শাক কিনে বিক্রি করতেছেন 20 টাকা কেজি? 20 টাকা কেজি। আচ্ছা, যারা পাইকারি বেশি নিতে চায় তাদের জন্য একটু কম হবে না? আজকের বাজারে পেঁপে 18 টাকা কেজি কিনা আপনার, আর কেজি বিক্রি করতেছেন 20 টাকা 22 টাকা কেজি। দর্শক, আজকের বাজারে যদি আপনারা পেঁপে নেন তাহলে 22 টাকা কেজি পড়বে, যদি বেশি করে নেন আর 1 কেজি করে নিলে 25 টাকা করে দাম পড়বে আজকের বাজারে। আচ্ছা আচ্ছা খুচরা। আর ভাইয়া, আপনারা অনেকে বলতেছে যে দেশের পরিস্থিতির কারণে, সেন্টিগ্রেডের কারণে মালের দাম অনেক বাড়তেছে, এটা কি আসলে ঠিক? না না না, এটা ঠিক না, এটা অসম্ভব। আমাদের এখানে তো আমরা মূলত যেভাবে দাম মালামাল কম দামে কিনতে পারবো সেভাবে দাম, আপনারা বাজার অনুযায়ী মাল বিক্রি করেন? মানে আপনারা আছে যে আমরা তো আসলে যদি 2 কেজি নেই আমাদের এখানে হয় কিরকম, আপনি যত বেশি মাল নেবেন দামটা তত কমে যায়, কারণ 1 কেজি মাল নিলে আমাদের 5 টাকা ভাঙতে থাকে না। বুঝছি, সেক্ষেত্রে আমরা 2 টাকা কম রাখতে পারবো না, 2 টাকা বেশি দাম চাই। আচ্ছা, আপনারা মানে 30 টাকা কিনে 35 টাকা 5 টাকা কেজিতে 3 টাকা 4 টাকা কেজিতে লাভ করে বিক্রি করেন? লাভ করে বিক্রি করি। আর কাঁচা মাল তো অনেক মাল ফাইলানো যায়, অনেক নষ্ট হয়ে যায়, এরপরে মনে করেন একটা মাল কাটা কিনে নিয়ে আসলে 3-4 কেজি মাল নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় না, এই অবস্থা।